আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে থেকে একটি অন্যতম নাম হচ্ছে আল ওয়াহাব। আল ওয়াহাব আসলে কে? আল ওয়াহাব তিনি যিনি মানুষকে অনেক উপহার দেন, বারবার উপহার দেন, হোক সে মুমিন ব্যক্তি বা হোক সে অন্য কেউ। আল ওয়াহাব শব্দটি এসেছে হিবা থেকে, হিবা অর্থাৎ উপহার। আল্লাহ মানুষকে অনেক অনেক উপহার দেন, অনেক মানুষকে উপহার দেন এবং অনবরত দিতে থাকেন, এবং এসব আল্লাহর জন্য সহজ, কারণ তিনিই তো সব কিছুর মালিক। আমরা যখন কোনো মানুষকে উপহার দেই তখন আমরা 10 বার চিন্তা করে দেই, একটু দামি গিফট দিব নাকি কম দামি, এখনই দিয়ে দিব নাকি একটু পরে দিব। কিন্তু আল্লাহ, তার যে এরকম কোনো সীমাবদ্ধতা নেই। আল্লাহ হচ্ছেন আল আজিজ, তিনি যাকে খুশি যত খুশি উপহার দিতে পারেন। আল্লাহ যদি কাউকে কিছু দিতে চান সেটা আটকায় কে? আবার আল্লাহ যদি কারো কাছ থেকে কিছু আটকে রাখেন সেটা তার কপালে কেউ জুটিয়ে দিতে পারবে না। আবার আমরা কাউকে যখন কোনো উপহার দেই আশা করি কিছু ভালো কথা শুনব, আশা করি যে উপহার গ্রহীতা আমার প্রতি কৃতজ্ঞ হবেন, ভালো ব্যবহার করবেন। কিন্তু আল ওয়াহাব কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য ছাড়াই উপহার দেন। আল্লাহ তার অগণিত উপহারের বিনিময়ে আমাদের কাছে কিছুই আশা করেন না। আল্লাহ যে আমাদেরকে এত উপহার দেন, আমরা কি এগুলো ডিজার্ভ করি? না, কখনোই না। আবার আল্লাহ যদি আমাকে কিছু না দিয়ে অন্যকে দেন আমি কি রাগ করব? না, আল্লাহ যাকে যেটা দেন সেটা যে তার হিকমা থেকে দেন, এবং আমাদের যা আছে তাতেই আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। আমরা আমাদের চারপাশে তাকিয়ে দেখব আল্লাহ অলরেডি আমাদের কত রকম হিবা দিয়ে রেখেছেন। হয়তো একদিন আমার মন খারাপ আর সে সময় আমার বন্ধু আমাকে মেসেজ পাঠালো, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হিবা। হয়তো আমার কিছু একটা দরকার ছিল, ঠিক সেই সময়ে সেটা কোনো না কোনো উপায়ে আমার কাছে হাজির হয়ে গেল। হয়তো বাসে উঠে সিট পাচ্ছিলাম না, কেউ তার ব্যাগ সরিয়ে আমার জন্য জায়গা করে দিল, এটা হচ্ছে হিবা। কুরআন থেকে আমরা আরও জানতে পারি সন্তান, পরিবার, পরিবারের সাথে ভালো সম্পর্ক, বন্ধুদের সাহায্য এবং আল্লাহর পথে হেদায়েত, এসব হচ্ছে আল্লাহর হিবার অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের প্রতিদিন অগণিত হিবা দান করে চলেছেন, কিন্তু বেশিরভাগ সময়ই আমরা সেগুলো খেয়ালই করি না, ভাবি এ তো আমার পাবারই কথা ছিল। আসুন আমরা আল ওয়াহাবের হিবা নিয়ে চিন্তা করি, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই এবং হিবাগুলোকে ভালো কাজে ব্যবহার করি।